রেস্টুরেন্টে যেতে সেট কেন সেট কেন সানা সানা সে ঘুম পেয়েছে কারণ এখন কয়টা বাজে জানি 8:30 বাজে এখানে আমরা সেই 6টার সময় ঘুম থেকে উঠেছি তারপর ব্রেকফাস্ট করে রেডি রেডি হয়ে বের হয়েছি কারণ এটা হচ্ছে সকালবেলা ট্যুর আজকে কি কি করব সব কিছু জানাবো এই যে নোভা হ্যালো আজকে আমরা সব ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি মোটামুটি আমরা এখন কোথায় যাচ্ছি অভি পার্ক পার্কে আর বাচ্চাদের স্কুল কি সুন্দর না স্কুল বাস স্কুল বাস সিস্টেমটা ভালো স্কুল বাস কি সুন্দর এই যে অভি হ্যালো অভি হ্যালো মাস্ক পরা লোকটি ভদ্রলোকটি এই যে আমরা ঘোরাঘুরি করার জন্য যে কোম্পানিটির প্যাকেজ আমরা নিয়েছিলাম সেটির নাম হচ্ছে গোল্ডেন স্যান্ড ট্যুরস আমরা ইন্টারনেট থেকে এটির অ্যাড্রেস পেয়েছিলাম আমার এক কথায় খুবই ভালো লেগেছে এদের কাজ এরা প্রতিদিন আমাদের সকালবেলা নিয়ে যায় কোথায় কি দেখাতে হবে সেগুলো দেখায় মানে তারা ট্যুর গাইড হিসেবেও কাজ করে তারপর কোথায় খেতে হবে সমস্ত কিছু তারাই করে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা গোল্ডেন স্যান্ড ট্যুরস এর কাছ থেকে প্যাকেজ নিতে পারেন আজকে হচ্ছে সিটি ট্যুর তাই না আজকে হচ্ছে আমাদের দুবাই সিটি ট্যুর মানে নরমালি পুরো সিটিতে কি কি আছে এটা আমরা গাড়িতে ঘুরে ঘুরে দেখবো আর জায়গা মতো আমাদের নামানো হবে আমরা নেমে নেমেও দেখবো আমি এখনো কিছু জানি না আমাদের এখানে গাইড আছে সে নিয়ে যাবে আমাদের এখান থেকে বাংলাদেশের পার্থক্য কত 2 ঘন্টা তাই না 2 ঘন্টা হবে তো এখানে 8:30 বাজলে বাংলাদেশে 10:30 নিশ্চয় আজ কারণ সানাসের ঘুমও আসছে অনেক সকালবেলা সানাসে এই হুডিটা অনেক পছন্দ 2 দিন থেকে পরে আছে এটা অনেক ভালো লাগে সবসময় এই হুডিটা সে পরে অন্যটা পরতে চায় না এখন আমরা এসেছি ক্রিক পার্ক এটি একটি শপিং মল আর এটার নাম হচ্ছে নাখিল মল তো এখানে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এখানে অনেক দোকান আছে ভালো ভালো ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের দোকান আছে কি সুন্দর করে এটা সাজিয়ে রেখেছে বিশেষ করে এটা তো আমার খুবই ভালো লেগেছে তো এখান থেকে আসলে আমরা উপরে উঠব এটা পাম জুমেরাতে অবস্থিত এই নাখিল মল আর উপর থেকে আমরা ভিউটা দেখব আমরা সিটি ট্যুর করছি মানে পুরো দুবাই সিটিটা ট্যুর করছি টুকটাক ছোটখাটো ভাবে হ্যালো বাবা আমার বাবা তার ফেভারিট হুডি পরে আছে সেটা সে খুলবে না পুরো ট্যুরে আপনারা দেখতে পারবেন কি করে
হ্যালো বাবার বাবা হ্যাঁ। আর এই ভদ্রলোক কি হচ্ছেন আমাদের গাইড, আমরা কিছু জানি না, আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এখন তো তাহলে উঠতে হবে, কিন্তু দোতাল লক করা তো যাবো কি করে, মা পরবে এই ড্রেসটা, রেডটা পরবে আর ফুপু পরবে এই সাদাটা, ওই ব্ল্যাকটা পরবে যেটা বলবো ফুপু। এই জায়গায় এই ভদ্রলোক আমাদেরকে ভালো মতো বুঝাচ্ছিলেন যে পান জমিরা কিভাবে কখন তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, সমস্ত কিছু আমাদেরকে বলছিল। এইসব পাথর ভেঙে ভেঙে আসলে পাম আইল্যান্ড তৈরি করা হয়েছে, তাই না? ডেমোলিশ করছে। তারপরে বিশাল বড় একটা থিয়েটারে বা স্ক্রিনে, বড় স্ক্রিনে আমাদেরকে দেখানো হচ্ছিল যে কিভাবে পাম জুমেরাটা আসলে তৈরি হয়েছে। এখন উঠবো আমরা, না? আমরা এখন পাম জুমেরা দেখতে বাউন্ডারি রুফ টপে উঠছি। পাম জুমেরা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ। পাম জুমেরা দ্বীপের নির্মাণ কাজ শুরু হয় 2001 সালের জুনে। একমাত্র এই জায়গা থেকেই পুরো দ্বীপটি একসাথে দেখা যায়, সে এক মনোমুগ্ধকর দৃশ্য, সারা জীবন মনে রাখার মতো। এটা কত তলা জানি, 52 তলা, এটা 52 তলায় উঠেছি আমরা। এখান থেকে দেখা যায় পুরো পাম জুমেরা। Deep within, here we go. But somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? আমি একসময় মজা করে অভিককে বলেছিলাম যে আমি পাম আইল্যান্ড দেখব, মানে পাম জুমেরা যাব। তো সত্যি সত্যি সে আমাকে পাম জুমেরা নিয়ে এসেছে। এখান থেকে দৃশ্যটা এত সুন্দর যে সেটা ভিডিওতে বা মুখে বলে বর্ণনা করা যায় না, শুধুমাত্র চোখে দেখে অনুভব করা যায়। Thank you.
এর উপরে বিভিন্ন রকমের শপ আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করা যায়। এগুলো খুবই কিউট লাগছিল আমার, এই পুতুলগুলো, তাই এগুলো আমি শ্যুট করেছি। এছাড়া এখানে ছবি তুলে আবার তারা প্রিন্ট করে দেয় বিভিন্ন রকম ফ্রেম দিয়ে, আমরা সেগুলো নিয়েছিলাম। আর এগুলো তো এগুলো বিভিন্ন ওয়াটার পট, বিভিন্ন রকমের মাগ আছে, বিভিন্ন কিউট কিউট জিনিস দেখে দেয় ওর মধ্যে দিয়ে। সানা দেখো কি দেখা যাচ্ছে, লেটস গো, বলছে নিজে যদি সুখী থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে পর নিন্দা পর চর্চা করা থেকে বিরত থাকবেন, নিজেকে ভালোবাসুন, নিজের কথা ভাবুন। আমি একটা কথা বলবো যে আপনি যদি শারীরিকভাবে সুস্থ হন এবং তিন বেলা খাবার খেতে পারেন, তাহলে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সব সময় আপনার অবস্থান থেকে নিচের দিকে দেখবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি ভালো আছেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আল্লাহ।